السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা সবাই মিলে নামাজের দরুদ আমরা পড়ব পারেন না সবাই কে কে নামাজের দরুদটা পারেন একটু হাত তুলেন দেখি 마শাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন আর নামাজের দরুদ যে পারে নামাজও সে ঠিক মতো পরে এটা হলো সিগন্যাল এটা হল লক্ষণ নামাজের দূর যে পারে মতো পরে আল্লাহ সবাইকে মৃত্যু পর্যন্ত ওয়াক্ত সালাত আদায়ের কায়েমের তৌফিক দিন বলেন আমিন আরও জুড়ে বলেন আমিন আর নামাজে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব সকল নামাজে আমরা দুরুদ পড়ি না পরিনা নামাজের দুরুদ নামাজের বাহিরেও পরব ইনসা রাজি আছেন তেলে আল্লাহ সবাইকে তো ফিক দেবে কোনো সন্দেহ নাই আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ নামাজের দুরুদ সালাতের দরুদ সালাতের বাহিরে নামাজের বাহিরেও আমরা সবাই মিলে অন্তত একবার গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে ইবাদত হিসেবে পুরুষরা আর মা বোনেরা নিজের কান পর্যন্ত আওয়াজ যায় এতটুকুন আওয়াজে পড়েন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اما بعد موين بول কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে ময়নপুর গ্রামের সকল কবরবাসীর মাঘ ফেরাতের উদ্দেশ্যে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল মহিলা সমাবেশ সব কিছুর মান্যবর সভাপতি আপনাদের ময়নপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি যিনি সিনিয়র নির্বাহী সহসভাপতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবিএল আজকের মাহফিলে অনেক ওলামারা এসেছেন আপনাদের খতিব সাহেব মৌলানা শফিকুল ইসলাম তিনিও আসেন শুধু তাই না আর অনেক ওলামারা এসেছেন কথা বলেছেন আমার ঠিক আগে আগে যে কথা বলেছে মৌলানা সিফাত হাসান হাফিজাহুল্লাহ সে আমাদেরই ছোট ভাই আল্লাহ নবীন যত ওলামা নতুন নবীন যত যত বক্তা তাদের প্রত্যেককে আল্লাহ কবুল করুন বলেন আমিন বলেন আমিন আল্লাহ তাদের জ্ঞান বাড়িয়ে দিন বলেন আমিন আজকের এই মাহফিলে প্রধান অতিথি আপনাদের কসবার উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভুইয়া নামি তার জীবন কথা যা বলছে জীবনের মতই বলেছে আর তবে আমি তার জন্য দোয়া করি সে যা বলে আপনাদেরকে যা শুনিয়েছে নিজে তা বাস্তবে যথাযথ আমল করতে করতে পারে বলে নামিন সে একটা সত্য কথা বলেছে নেতা ভালো সমাজ সমাজ ভালো নেতা চুর কি নেতা যদি চুর হয় সমাজ খুব সত্য কথা বলেছে নিজের বিরুদ্ধে সত্য বলেছে এটা অনেক বড় সাহসের প্রমাণ এই যে সত্য বলার সাহসিকতা আল্লাহ তাকে আরো আরো দিন বলে না আমিন সে আপনাদের সেবক আপনাদের মন্ত্রী মহোদয়ের কথা বলেছে আপনাদের সেবা তারা করে যাচ্ছে সারা দেশের যাতে এমন সেবা হয় আমরা এমন সেবক চাই সত্য সেবক সেবক ন্যায়নিষ্ঠ চরিত্রবান সেবক চুর নয় ডাকাত নয় ভালো মানুষ সেবক আমরা চাই না চাই না বলেন চাই না চাই না আল্লাহ আমাদেরই সোনার বাংলাকে সোনার মানুষ দিয়ে সোনার নেতা দিয়া সোনার বাংলা বানায়া দিন বলেন না আমিন আরো জুড়ে বলেন আমিন তবে একথাটা না বললেই নয় সোনার বাংলা হওয়ার জন্যে সোনার মানুষ হওয়ার জন্যে অবশ্যই ওর আর সুন্নাহ জীবনে থাকতে হবে না হবে না কারণ যে জীবনে কোরআন ইসলাম নাই ওই জীবনটা আর যাই হোক সত্যিকারের আদর্শ হতে পারে তবে এটা সত্য কোরআনেই পৃথিবীকে শিখিয়েছে চুরি করা যাবে আপনাদের এই পুস্টারে। একটা ভুল আমি না বললেই নয় যদিও আমার নামটা লিখতে ভুল হয়েছে এটা বাদ দিলাম ভুলটা হল কবরবাসীর রুহের মাগ ফেরাত কবরবাসী আমি কিন্তু প্রথমে পড়েছি কবরবাসীর মাগ ফেরাত কবরবাসীর আমি রুহ শব্দটা প্রথম বলি ইচ্ছা করে বলি নাই কারণ আপনারা কেবল রুহের মা ফেরাত চাইবেন দেহের মা ফেরাত চাইবেন আত্মার ফেরাত চাইবেন দেহটার মাঘ ফেরাত চাইবেন না দেহটার মাঘ ফেরাত কি লাগে না হ্যাঁ তার মানে পুরস্কার আর তিরস্কার খালি প্রাণে পায় না দেহ পাবে জুড়ে বলেন তা আপনারাও তো বুঝতেছেন বন্ধু গান যেহেতু আপনারা মাঘ চেয়েছেন শুনেন রব্বুল আলমিন করান আল কেরিমে জাহান নামের বর্ণনা জাহান নামের আজাবের বর্ণনা দিতে গিয়ে

নাদিজাত জুনুদহম বদলনাহম জুনুদান গায়রা লিয়াযুকুল আযাব রব্বুল আলামিন বললেন জাহান্নামে যখনই জাহান্নামেদের চামড়া জিল্দ মানে জিল্দ মানে চামড়া বহু বচনে জুলুদ আল্লাহ তালা বললেন যখনই জাহান নামের আগুনের উত্তাপে দুজক তথা জাহান নামে যারা গেছে আজাবে যারা আছে শাস্তিতে যারা আছে আগুনে যখন চামড়াটা পুড়ে যাবে ক্ষয় হয়ে যাবে আল্লাহ তালা আরেকটা চামড়া দিয়ে দেবেন ফা ন নাউযু কার কথা আযাবে আগুনের আযাবে চামড়া পুড়ে যাবে চামড়া জলে যাবে চামড়া শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা দেহের মধ্যে আরেকটা চামড়া দিয়ে দেবেন লিয়াজুকুল আযাব যাতে করে আগুনে পুরার শাস্তিটা ভোগ করতে পারো তাই শাস্তি কেবল আত্মার উপরে না দেহের উপরেও হবে ঠিক না বেটিক আরে ভাই ঠিক না বেটিক আপনারা তেলে এত কৃপন খালি আত্মার মাঘ ফেরাত রুহের মাঘ ফেরাত দেহের মাক ফেরাত চাইবেন না হ্যাঁ আপনারা বলতে পারেন ও তেলে জাহান নামের ওই শাস্তি তো পাবে কেয়ামতের হিসাবের পরে আমরা তো কবরে রাইখা দিই কোথায় রাখি শুনেন কবরে মৃত ব্যক্তির দেহ নর অথবা নারী ছেলে অথবা মেয়ে যুবক বৃদ্ধ তরুণ কিশোর কোথায় রাখেন কবরে যখন রাখেন কবরে রাখতে গিয়ে নবীজির শিকানো দোয়াটা নবীজির শিকানো দোয়াটা পড়তে হয় বিস্মিল্লা ওয়ালা মিল্লাতে ও পারেন না পারেন না কী বলতে হয় বিস্মিল্লা ওয়ালা মিল্লাতে ও রাসুল ইল্লাহ তবে হা কোরানের আরেকটি আয়াত পড়তে হয় তা তাহলে অনেকেই পারেন আমার সাথে পড়েন পড়েন মেন্নাহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. أبر منها خلقناكم وفيها نعيدكم ومنها নখরে জোকোম তারথান ওখরা আল্লাহ তালা বলে দিলেন মরার আগে শুনে নাও কবরে যাওয়ার আগে শুনে নাও তবে হ মায়েতকে কবরে রাখতে গিয়ে বলো মিনহা খালাক না কম মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছিল ওয়াফি হা নয় মাটিতেই ফিরিয়ে দিলাম তার পুনরায় তোমাকে উঠাবেন কে কে উঠাবেন তো কবরে খালি আত্মাটা রাখলেন রুহ রাখলেন না দেহ রাখলেন কি রাখলেন কবরে দেহটা রাখলেন দেহ রাখতে গিয়েই বললেন মাটি থেকে তৈরি করা হয়েছিল মাটিতে ফিরিয়ে দিলাম আবার তুলবেন কে তার মানে মাটি থেকেই প্রাণও এই মাটির দেহের সাথে মিলবে টিকনা বেটিক আরে ভাই টিকনা বেটিক আপনারা সবাই জানেন ওয়াজ কবরের দাফনের কিছুক্ষণের মধ্যে সাত চল্লিশ কদম যেতে যতক্ষণ ততক্ষণের মধ্যে কয়জন ফেরেশ্তা আসে কয়জন ফেরেশতা দুইজন আসে একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকিল এই দুইজন ফেরেস্তা আসলে মাইয়েতকে প্রশ্নের জন্যে মাইয়েতের দেহে প্রাণ ফিরে আসে আর তাকে প্রশ্ন করেন মুনকার এবং নাকি তার মানে এটা সবাই জানে কবরে কবরে দাফন করলে দেহের ভিতরে আবার প্রাণটা আসে না আসে না শুধু প্রাণকে কি প্রশ্ন করা হয় মানরব্বু শুধু রুকে প্রশ্ন করা হয় মানরব্বুক না বরং প্রাণ আর দেহ দুইটাকে একসাথে প্রশ্ন করে মুনকার আর নাকির আর আপনি কইলেন খালি রুহের মাঘ ফেরাত দেহের মাঘ ফেরাত লাগে না শুনেন শুধু তাই না বিশ্বনবী বলেছেন কবর চাপা দেয় কবর কি দেয় না দেয় না বলেন দেয় না দেয় না কবর চাপা দেয় তবে কবরের চাপাটা দুই ধরনের একটা হলো অনেক দিন পরে দুই বন্ধু যদি দেখা হয় জরায়া বুকের সাথে চাপা দেয় বন্ধু বলে না 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 ছেড়ে দে। কিন্তু আরেকজনে কয়ে ছাড়ুম না জুড়ে চাপা দিয়ে ধরে এতে ব্যথা পায় কিন্তু এই ব্যথাটা দে হারিয়ে যায় না বেটিক আরে ভাই টিকনা বেটিক আবার পলাতক আসামি অনেক দিন পুলিশ খুঁজে পায় না উপজেলা চেয়ারম্যান ফোন দিসে ধরো কেমনে ধরবে হ্যাঁ টাইট করে পুলিশে ধরে কয় ভেতা পাই বেতা পাই কয় না তোরে দৌড়ছি আগে বাই লই বুঝাইতে পারছি কবরের আজাব হা কবরের চাপ কবর দেহকে চাপ দেবে রোজাদার ভালো মানুষ কবর তাকে জড়ায় আদরে বলবে আমার উপর দিয়ে হেঁটেছ তোমাকে আদর করতে পারে নাই আজ আমার পেটের ভিতরে এসেছ করলাম কন্যা ঘুসকুর অসভ্য দুরাচারী দুনিয়ায় হাটেপ অহংকার করে হাটেপ কবর বলবে আমার পিঠের উপর দিয়ে অহংকার করে চলেছ আজ আমার পেটের ভিতরে এসেছ তাই ধরলাম এমন চাপ দেবে এক পাশের পাঁচরের হার আরেক পাশে চলে যাবে কন্যা না কবরে যে চাপ দেবে শুধু রুকে দেবে না দেহকে আপনারা কি বুঝতে পেরেছেন বাংলাদেশে অনেক আলেমরাও এই কথাটা ভুলে বলে রুহের মাঘ ফেরাত আমরা সবাই মাঘ প্রাণের জন্যেও আত্মার দেহের জন্য ও কারণ পুরস্কার পাইলে দেহ পাবে প্রাণেও পাবে আর তিরস্কার বা আজাব পাইলে দেহও পাবে রুহেও পাবে শরীরেও পাবে আত্মায়ও পাবে কোন সন্দেহ অনেকে প্রশ্ন করতে পারে আচ্ছা রুহের মাগ ফেরাত আমরা চাইছি এই জন্য কারণ আমরা দেখি কবরে দাফন করলে একটা নির্দিষ্ট সময়ের পরে মাটি খেয়ে ফেলে মাটি তবে এটাও জানা উচিত এই পৃথিবীতে নবীগণের দেহ মাটি খাবে শুধু নবীদের দেহ নয় শুধু নবীদের দেহই নয় বরং হাফেজে কোরআন শহীদ যারা আলেমে দিন যারা কোরআন আর সন্ন্যার জ্ঞান যার দেহে কারণ জ্ঞান ব্যক্তি শিখে আর জ্ঞান ধারণ করে তার বক্ষে তার হৃদয় ঠিক না যে দেহ আল্লাহর জন্যে শহীদ হয়ে যায় ওই দেহটাও মাটি খাবে খাবে তবে সাধারণত মাটি খেয়ে ফেলে কিন্তু জেনে রাখবেন বুখারি মুসলিমের হাদিস বিশ্বনবী মুহাম্মাদুর রসুল জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন যাদের দেহ মাটি খেয়ে ফেলে তাদের সমস্তটা শরীর মাটি খায় তবে হারের একটা অংশ মাটি খেতে পারে নবীজি বললেন শরীরের সবটা খেয়ে ফেলবে মাটির সাথে সবটা মিশে যাবে তবে মেরুদণ্ডের সর্বশেষ টুকরাটা ইংরেজিতে বলে কক্সিস ইংরেজিতে বলে যারা সায়েন্স পড়ে তারা বুঝবে ইংরেজি যারা বুঝে কক্সিস হাদিসে নবীজি বলেছেন আজবুজাম আজবুজ্জাম মেরুদণ্ডের সর্বশেষ পিসটা আঙ্গুলের এক কর পরিমাণ এটা আগুনে পুড়ে না পোকামাকড় খেতে পারে না জার্মানিতে জার্মানিতে সাধারণ আগুনের চেয়ে হাজার গুণ বেশি উত্তপ্ত করে জ্বালানোর চেষ্টা করেছে জলে না বলেন না সুবাহ আল্লাহ আরো আসতে কন আল্লাহ বন্ধু কবরে দাফন করলেন সাধারণ মানুষ মাটি তার দেহটা খেয়ে ফেলল দিন পরে কবর করলেন দেখলেন কিছুই নাই কিছুই নাই তবে ব্যক্তির বিষটা রয়ে গেছে কন্যা সুবাহ যদি আকল তাকে তাইলে বুঝবেন বিশাল বটগাছ কি ছোট একটা আর বিশাল যদি আপনি এবং অভিন্ন বীজ আছে তাইলে বটগাছ হবে বটগাছ আছে এর মধ্যে বীজ হবে যদি এটা বুঝেন তাইলে জেনে রাখবেন কোন মানুষের কোন মানুষেরই এমন নাই যে সব মাটি খেয়ে ফেলছে তার দেহের সর্বশেষ ওই বিষটা কেয়ামত পর্যন্ত থাকবে বলেন সুবহান আল্লাহ বলেন না আল্লাহ তাই বিশাল দেহ যে কথা বিষটাও বিষটাও একই কথা তাই আযাব হলে রুহের উপরে যেমন হয় ওই দেহের উপরেও কারণ চুরি করলো ডাকাতি করল বেবিচার করল খালি কি রুহে মজা পাইল দেহে পাইল না পাইল না পাইল না তাই আপনাদের সবার জানা উচিত প্রচার করবেন আমাদের দেশে এটা ভুল কথা রুহের মাঘ ফেরাত না মাঘ ফেরাত চাইলে রু আর দেহ দুটারই চাইতে হবে আব্দুল করিম আব্দুল রহিম করিমা খাতুন রহিমা খাতুন সবার পূর্ণ মাঘ ফেরাত বলবো বলবো না কারণ কেমতেও প্রাণ আর দেহ একসাথে হাজির করা হবে বিচার হবে প্রাণ আর দেহকে একসাথে হয় পুরস্কার না হয় তিরস্কার দেয়া হবে তাই বন্ধুগান আমরা মাগ ফেরাত চাইব সকল কবরবাসীর শুধু কবরবাসীর না যারা জীবিত তাদেরও তিনবেটিক আপনারা কি শুধু কবরবাসীদের মাক ফেরাত যারা জিন্দা তাদের মাক দরকার নাই সবার মাগ ফেরাত চাইব কার কাছে জুড়ে বলেন কার কাছে আল্লাহ তালার কাছে মাগ ফেরাত চাইব আল্লাহ তালা যাতে মাপ করে দেন তবে জেনে রাখা উচিত আপনি আমি মাঘ চাইতে পারি কিন্তু হা অটু মাঘ ফেরাতের ব্যবস্থা করা উচিত কি মাঘ ফেরাত অটু বুঝেন তো ডিজিটাল অটু মাঘ ফেরাত কি মাঘ ফেরাত কারণ হল আপনারা আমাদের দেশে প্রচলন কারো বাবা মা বেঁচে নাই বছরে একবার বলবে মৃত্যু বার্ষিকী দোয়া করি আপনাদের এলাকায় আছে নাকি হ্যাঁ বলে বছরে একবার মাঘ ফেরাত তার মানে তিনশো পঁয়ষট্টি দিনে একবার মাঘ ফেরাত চায় তিনশো চৌষট্টি দিন আর কোন খবর রাগ করতেছেন মুরুব্বীরা রাগ করছেন বিরুদ্ধে যাচ্ছে বিবেক হুশ থাকে পাগল না হয় বুঝতে মাঘ ফেরাত প্রতি মুহূর্তে দরকার প্রতি মুহূর্তে দরকার মাঘ ফেরাত অটু সিস্টেমে করে দিতে হবে আর হা আমাদের দেশে যে প্রচলন বছরে একবার মাঘ ফেরাত এতে হবে হবে কারণ যারা মৃত্যুবরণ করেছে তারা প্রতি মুহূর্তে অপেক্ষায় থাকে জীবিতরা একটু একটু সুপারিশ একটু দোয়া একটু ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে করে কি না বিশ্বনবী বললেন আলমাইত মৃত ব্যক্তি সমুদ্রে ডুবন্ত মানুষের মানুষ যেমন বাঁচার জন্যে খরকুটু থেকে কোন অবলম্বন আছে কিনা খুঁজে মৃত ব্যক্তিরা ঠিক এমনি অপেক্ষায় থাকে জীবিত ছেলে মেয়ে নাতি একটুখানি আমরা তো বলি বছরে একবার নাইলে কয় মরার চল্লিশ দিন পরে চল্লিশা করব। আপনাদের এলাকায় মনে হয় নাই হ্যাঁ কয় চল্লিশ দিন গেলে চেহেলাম করব। অথবা দশ দিনের দিনে অথবা তিন দিন সাত দিনের দিনে না বন্ধু যে মারা গেছে তার জন্য প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে যদি সে মা বাবা হয় তাইলে ভাষাটা শিখিয়েছেন কে কার শিখানো আল্লাহ তাআলা মা আর বাবা জীবিত আর মৃত মা আর বাবা জিন্দা মুরুদা তাদের জন্যে দুয়ার ভাষাটা নিজে শিকালেন কে আল্লাহতালা বললেন বল ওয়াকুল অ রব পেরা হামমা কামা অরব্বায় নি সবি র পড়েন না সবাই অরব পেরা কামা অর আল্লাহ তালা নিজে শিখিয়ে দিলেন বান্দারে আমার তোমার মা বাবার জন্য জিন্দা মুর্দা সর্বাবস্থায় বলো হে আমাদের রব আমাদের মা বাবার প্রতি রহম করো যেমনটা তারা বাচ্চা কালে আমাদের প্রতি করেছে আমি যখন ছোট ছিলাম আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে আমাদের মা বাবা যেভাবে দয়া করেছে ভালোবেসেছে আদর করেছে স্নেহ করেছে আল্লাহ তুমি আমাদের মা বাবার প্রতি ঠিক তেমনি দয়া করো আদর করো ভালোবাসো কন্যা আমিন জুড়ে বলুন আমিন আরো জুড়ে বলুন আমিন তবে হ্যাঁ যে বিষয়টি বলছিলাম অটু যদি মাগ ফেরাত আপনি চান কারণ আপনি আবি কেউই চিরস্থায়ী থাকব এই পৃথিবীতে সবাইকে মরতে হবে সবাইকে মরতে হয়েছে কেবল একজন কেবল একজন জন্ম নিয়েছিলেন হাজার হাজার বছর আগে মরেন নাই কেয়ামতের আগে মরবেন আকাশ থেকে নেমে তার নাম তার নাম ইবনু তিনি মারিয়াম হাজার হাজার বছর আগে জন্ম নিয়েছেন আকাশে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন তিনি দুনিয়ার দেহ আর প্রাণে জীবিত আছেন হা শেষ জামানায় আবার নেমে আসবেন আর পৃথিবীতে তিনি মুহাম্মাদুর রসুল জোরে বলেন তিনি আবার এই পৃথিবীতে ইমাম মাহদির সহযোগী হয়ে পৃথিবীতে ইসলামের রাজ সোনালী সমাজ কায়েম করবেন বলেন আস তবে হ্যাঁ এর একটি বিষয় সবার জেনে নেয়া ভালো কারণ বাংলাদেশে এটা আজ আন্দোলন হচ্ছে দাবি উঠছে কিন্তু সরকার এখনো দাবিটা মানতেছে না তা হলো কাদিয়ানি নামে একটা গোষ্ঠী আছে না নাই আপনাদের ব্রাহ্মণ হ্যাঁ কি আছে ব্রাহ্মণ আয় আছে হা কে কাঁদিয়ানি কে সুনি দুইটা প্রশ্ন রাজি আছেন শিখতে কয়টা প্রশ্ন প্রশ্ন আপনি এর দ্বারা বুঝতে পারবেন বেটা শুননি না কাঁদিয়ানি শুননি না কাঁদিয়ানি কয়টা প্রশ্ন দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন হলো জিজ্ঞাসা করবেন ইসা তিনি জীবিত আছেন না মরে গেছেন যদি নামাজ পড়ে আর কয় মুসলমান বলে ঈসা আলি ইসালাম মরে গেছেন জীবিত নাই তাইলে বুঝবেন বেটা কাদিয়ানি কি বুঝবেন জুড়ে বলেন কি বুঝবেন নারী পুরুষ বৃদ্ধ যুবক তরুণ সবাইকে শিখাই দিলাম সিম্পল প্রশ্ন যদি বলে ঈসা আলাইহিস সালাম তিনি নাই মারা গেছেন আর ওই মাসিহের জন্ম হিসাবে জন্ম নিছে গুলাম গুলাম বলে মাসিহ ঈসা আলাইহিস ইসালাম মারা গেছেন আর এই গুলাম বলে জন্ম নিছেন করনা নাহুদু বিল্লাহ চিৎকার করে বলেন নাহউদু বিল্লাহ তাই আমরা যারা সুন্নি আমরা কোরআনে আল্লাহ তালা বলেছেন কে বলেছেন আল্লাহ তা আলাহ ইসাব নু মারিয়াম আলাইহিমাস সালাম তার ব্যাপারে বলেছেন ওয়ামা ওয়ামাসালাবোহো ওয়ালাকিন শোব বেহালাহোম আল্লাহ তালা বললেন এসব নু মারিয়াম আলাইহিমাসালমকে কেউ হপ্তা করতে পারে নাই তাকে কেউ শুলেও ঝোলাতে পারে নাই বরং আল্লাহ তালা চেহারার বিকৃত করে চেহারার বিকৃত ঘটিয়েছিলেন যারা তাকে মারতে আসছিল তাদেরকে কার কথা কার কথা রব্বুল বললেন বাল বাল বরং আল্লাহ ইসবনু মারিয়াম আলহিম আকাশে আকাশে উঠিয়ে নিয়েছেন কে জুড়ে বলেন কেউ তিনি এখনো পৃথিবীর দেহ আর প্রাণে আকাশে আসেন না নাই তিনি জীবিত আয়াত নবীজির অনেকগুলো হাদিস আমরা বিশ্বাস করি কাদিয়ানিরা কয় না ঈসা আলী সালাম মারা গেছেন আর গুলাম মাহমুদ কাদিয়ানি খবিস নাকি আবার জন্ম নিচে কন্যা চিৎকার করে বলেন রাহুল তাই কাবিয়ানি বুঝতে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ তাকে আল্লাহ পরিচয় করালেন রাবুল আলমিন বললেন মা আবা আহদিমের রেজালি কুম ওয়ালাখিন ওরা সুলাল্লাহি ওয়াখতামান নবী কার কথা আল্লাহতা আল্লাহ বল্লেন কোরান আরে বিশ্বাসী জানে নাও ভালো করে জানে নাও মোহাম্মদ উল্লাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি কার রসুল আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী সর্বশেষ নবীজি বলে চিল্লা নবী আবাদি ওয়ালা রসুলা আমার পরে নবীও নাই রসুলো নবীজি বলছেন আমার পরে যদি কেউ নবী হতো না উমর তাহলে উমর নবী হয়ে যেত কিন্তু সারা পৃথিবী সাক্ষী উমর নবী হন তার মানে দ্বিতীয় কেউ নবী হওয়ার সম্ভাবনা নাই নবীজি সর্বশেষ সর্বশেষ নবী তাই দ্বিতীয় প্রশ্ন করবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সর্বশেষ নবী যদি ই নিয়ে কয় না বরং তারপরেও আংটি নবী আছে আংটি নবী খবিশ্রাম কি কয় খাতাম খাতাম মানে কয় আংটি কয় না নবীজি রসুল রসুল সাল্লাহ আলীওসাল্লাম নবী কিন্তু তারপরে আংটি নবী আইসে কয় না না চিৎকার করে বলেন না তাই আমরা যারা সুন্নি তারা বিশ্বাস করি মোহাম্মদুর ওসাল্লাম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী তারপরে নবীন আর হা ইসা আলী ইসালাম তিনি একমাত্র জীবিত একমাত্র জীবিত কোথায় আছেন কোথায় আছেন আকাশ ইসা মারিয়াম আলাইহিমাসসালাম আকাশে আছেন শেষ জামানায় দাজ্জাল যখন প্রকাশিত হয়ে যাবে দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহদির প্রকাশ ঘটবে মক্কাতুল মুকাররামায় ইমাম মাহদির পরিচয় প্রকাশ পাবে ইমাম মাদি মক্কা থেকে আসবেন সিরিয়ায় দামেশকে সিরিয়ায় সিরিয়াকে আগের ইতিহাসের নামে বলে শাম দেশ কোন দেশে শাম সিরিয়ার বৃহৎ অংশটা শামের মধ্যে পড়েছে যদিও সিরিয়া লেবানন ফিলিস্তিন পুরাটা মিলে শাম পুরাটা মিলে ইমাম মাহদিব মাক্কাতুল থেকে আসবেন সিরিয়ায় সিরিয়ার দামেস্কের দামেস্কের কেন্দ্রীয় মসজিদে সাদা গম্বুজ মসজিদে আসরের আজান হবে ইমাম মাহদি ওই মসজিদে থাকবেন একা একামতের আগে আজান হয়েছে একামতের আগে লোকজন দেখতে পাবে দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে দুনিয়ায় নেমে আসছেন তিনি ডাক দেবেন লাগায়াপ এই মিনারের উপর থেকে ইবনু মারিয়াম আলাইহিমা কে নামানো হবে মসজিদে তিনি নাম ঢুকবেন নামাজ বা সালাত আদায়ের জন্য কামত হবে ইমাম মাদিব ইসাবনু মারিয়াম আলাইহিমাস আসসালাম কে বলবেন আপনি ইমামতি করেন ইসাবনু মারিয়াম বলবেন না আমি আগে ছিলাম আল্লাহর রসুল এখন আমি বিশ্ব নবীর উম্মত কন্যাসভা আরল্লাহ বরং আমি আপনি ইমাম মাহ্দি আপনার কর্মী আমি আপনি ইমাম আমি মুক্তাদি ইমাম মাহ্দি ইমাম হবেন আর মুক্তাদি হিসেবে ইসা আলিহি সালাম তার পিছনে আসরের সালাদ কায়েম করবেন কনসভা আরাল্লাহ এটা এই জন্যে বললাম যে এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির মধ্যে মানব গোষ্ঠী মানুষের আদমের সন্তানদের মধ্যে একজনই মরে নাই জীবিত আছে তার নাম ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম এ ছাড়া সবাই মরেছে বিখ্যাত একটি হাদিস আছে বিশুদ্ধ হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন নবীজি বললেন বর্তমান পৃথিবীতে নবীজি তার সময়ের কথা বললেন এখন যারা পৃথিবীতে আছে আজকে থেকে নিয়ে একশো বছরের মাথায় এদের কেউ বেঁচে থাকবে বেঁচে থাকবে নবীজির বিখ্যাত আদিস আমরাও এমনটা ধারণা করতে পারি আজকে এই মাহফিলে এই এলাকায় আমরা যারা এখানে যুবক তরুণ বৃদ্ধ নর নারী যারাই আসি একশো বছর পরে আমরা যারা আসি কেউই দুনিয়ায় কেউই থাকব তার মানে মরতে হবে না হবে না মরা থেকে পালাতে পারবে কেউ কেউ পেরেছে কেউ মৃত্যু যথা সময়ে সবাইকে পাকরাও করবে আর মৃত্যু মানে দেহ থেকে প্রাণটা আলাদা হওয়া আমরা যা বুঝি তবে মরণের আরেকটা অর্থ হলো মরণ যাকে ধরে তারা আমল করার সুযোগ আমল করার সুযোগ মরণ মানে দেহ থেকে প্রাণটা আলাদা বটে কিন্তু মরণের আরেকটা অর্থ আমল শেষ আমল আমল শেষ তবে অটু যদি অটু কিছু ভালো কাজের নিশ্চয়তা করা যায় তাইলে মরার পরেও সওয়াব যুক্ত হতে হতে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন নবীজিরি ভাষায় নবীজি বললেন মানুষ মারা যায় মরণ মানে তার সবের রাস্তা বন্ধ আমলের রাস্তা বন্ধ নেকির রাস্তা বন্ধ তবে কেবল তিনটা পথ খোলা থাকে কয়টা জুড়ে বলেন কয়টা বিশ্ব বললেন মৃত্যু মানে তোমার সাব নেকি। ভালো কাজ করার রাস্তাটা বন্ধ তবে তিনটি জিনিস তিনটি জিনিস কেমত পর্যন্ত কন্টিনিউ হবে তিনটা কেমত পর্যন্ত তোমার অ্যাকাউন্টে লাগানো থাকবে নবীজি বললেন ব্যক্তি মারা যাবে দুনিয়ায় তেমন ভালো কাজ করতে পারেনি কেমতে উঠবে বিশাল সোয়াবের পাহাড় বিশাল সহাবের পাহাড় তার পিছনে দেখ দেখবে আশ্চর্য হয়ে বলবে রবুল আলমিন আমি তো জিন্দা থাকতে দেহ থেকে প্রাণটা আলাদা হওয়ার আগে তেমন ভালো কাজ করি নাই আজকে আমার পিছনে এত বড় সহাবের পাহাড় কেমনে আসলো আল্লাহ বলবেন তুমি মারা গিয়েছিলে তবে অটো ব্যবস্থা তোমার সাথে যুক্ত ছিল আর কাজে বলেন কয়টা তিনটা বিশ্বনবী অনেকগুলো বলেছেন তবে মিলাইয়া সব হাদিস একত্রিত করলে তিনটাই আসল তিনটাই এক নাম্বার সাদাকাতুন জারিয়া সাদা সদাকাতুন জারিয়া সদকায়ে জারিয়া সদকায়ে জারিয়া মানে হলো ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের উপকার হয় এমন কাজ আপনি করলেন যাতে দল মত ধর্ম নির্বিশেষে সবাই উপকার পায় যেমন রাস্তা যেমন পুকুর যেমন টিউবেল যেমন হাসপাতাল সবাই উপকার পায় আল্লাহর জন্য করলে এর সওয়াব কেমত পর্যন্ত একাউন্টে যুক্ত হতে দুই নাম্বার নবীজি বললেন আও ইলমিন আর যদি এমন জ্ঞানের পৃষ্ঠপোষকতা করতে পারো যে জ্ঞান মানুষের উপকারে আসে মানুষের উপকার হয় এমন যে যেকোনো জ্ঞানের পৃষ্ঠপোষকতা করবেন যতদিন জ্ঞানটা চলবে কবরে ঘুমায়া ততদিন আপনি সওয়াব পেতে থাকবেন আমাদের দেশে সাধারণত মানুষ মনে করে মাদ্রাসা কোরআন হাদিসের শিক্ষা মসজিদ মক্তব এটাই আমরা বলি কিন্তু না জানা উচিত ডাক্তারি জ্ঞান এতে মানুষের উপকার হয় না ইঞ্জিনিয়ারিং জ্ঞান এতে মানুষের উপকার হয় না বলেন হয় না হয় না এই ধরনের ডাক্তারি জ্ঞান ইঞ্জিনিয়ারিং জ্ঞান আরো 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 অনেক জ্ঞান আছে না নাই বলেন আছে না নাই যা দিয়ে মানুষের উপকার মানুষের উপকার হয় যে জ্ঞানে মানুষের উপকার হয় এমন জ্ঞানের পৃষ্ঠপোষকতা যদি আপনি করেন তাইলে কবরে ঘুমায়াও ঘুমাইয়া পেতে হলো দুই তিন নাম্বার নবীজি বললেন আলাহ আলাদ ভালো করে বুঝবেন আমাদের বাংলাদেশে আছে চুর ছেলে ডাক আপনাদের এখানে নাই আর ঢাকায় আছে বলি মানুষ সামনা সামনি হয়তো চুর বলে না সামনা সামনি ডাকাত বলে না কিন্তু আসলে অনেক বড় ডাকাত আছে না নাই অনেক বড় চুর মা বাবার জন্য দোয়ার আয়োজন করে হুজুরকে হয়তো দাওয়াত দিয়ে নেয় হুজুরেও দোয়া করে সেও হুজুরের সাথে হাত তুলে দোয়া করে আসলে ডাকাত আসলে ঘুষকুর আসলে সুতকুর আসলে চুর জেনে রাখবেন এই চুর গুসকুর সুৎকুর তার দোয়া আল্লাহ কবুল করবেন করবেন বিশ্বনবী বলে দিলেন সন্তান সন্তানের দোয়া আল্লাহ কবুল করবেন একটা শর্ত যদি থাকে কয়টা শর্ত সন্তান হবে সালে সন্তান কি হবে সন্তান কি হবে সালে হবে সন্তান যদি সালে না হয় তাইলে তার দোয়া আল্লাহ তালা কবুল করবেন করবেন না 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 এবার আসেন সালে কারে কয় শুনতে চান শুনতে চান আপনারা মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে সন্তান লালন পালন করেন সবাই বলে আমার ছেলে আমার ছেলে আমার ছেলে বলে না যারা চুরি করে তারাও চুরি করে সম্পদ জমায় কার জন্যে সন্তানের জন্যে যারা ডাকাতি করে তারাও ডাকাতি করে সম্পদ যোগায় কার জন্যে সন্তানের জন্যে শুধু তাই না সুদকুর ঘুষকুর সবাই সম্পদ যোগায় কার জন্যে তবে সন্তান যদি একটা গুণ অর্জন না করতে পারে তাইলে সম্পদে কাজে আসবে না সন্তানও কাজে আসবে আসবে এই গুণটার নাম হলো সালহ صالح যদিও বিখ্যাত একজন নবীর নাম ও সালেহ একজন নবীর নাম ও সালেহ যেন রাখবেন আল্লাহ তাআলা কুরআন আল কারীম ربنا আমিন কুরআন আল কারীমে 25 জন মতান্তরে 27 জন নবীর নাম বলেছেন কে আল্লাহ তালা ২৫ জন বা সাতাশ জন নবীর নাম বলেছেন এদের মধ্যে আরব ভাষাভাষী আরবি ভাষাভাষী চারজনের নাম এসেছে এর মধ্যে একজন সালেহ একজন কি একজন কি সালেহ আল্লাহর একজন নবী তবে সালেহ শব্দের অর্থ হলো যার আছে ইমান এবং সব সময় ইমানের প্রমাণ হিসেবে কাজ করে যার আছে ইমান আর ইমান কি কাজ করে জুড়ে বলেন কি কাজ করে নেক কাজ করে ভালো কাজ করে তার নাম সালেহ বিশ্বনবী বললেন আলাদ সন্তান যদি সালেহ হয় তাইলে তার দোয়া কবুল করবেন কে যদি সলেহ না হয় দোয়া কবুলের সম্ভাবনা সম্ভাবনা কারণ সালে যদি না হয় তাইলে আপনার ঔরস থেকে জন্ম নিলেও সে আসলে আপনি যদি ভালো মানুষ হন আর আপনার সন্তানটা যদি সালেহ না হয় তাইলে সে আপনার ঔরস জাত বলে দাবি করার অধিকার অধিকার নাই কঠিন কঠিন কথা। করে জেনে রাখবেন আমাদের অনেক বাবারা অনেক মায়েরা বাবারা জীবন বাজি রেখে সন্তান লালন পালন করে সন্তান বড় হয় সন্তান বালেগ হয় সন্তান যদি সালেহ না হয় তাহলে আপনার মাতার গাম পায়ে ফেলে যত কষ্ট করেই সন্তান লালন পালন করুন না কেন কোরআন বলছে সে আপনার অরস জাত বলে দাবি করার অধিকার অধিকার নাই নাই শুধু এই একটি ওয়াদ যদি বাংলাদেশে করা যেত অনেক বাবারা দেখতেন আসলে তার পুত্র তার না তার তার ঔরস থেকে তার নসল থেকে তার মেরুদণ্ড থেকে জন্ম নিয়েও তার বংশধর বলে দাবি করার অধিকার রাখে না যদি সালেহ না হয় আপনারা বলতে পারেন কথাটা তো বড় কঠিন বাংলাদেশে অনেক হাজি সাহেব আছে অনেক গাজী সাহেব আছে অনেক ধনী সাহেব আসে অনেক সাহেব আসে তার ছেলে বাতপার ছেলে টেন্ডারবাজ ছেলে ডাকাতি করে ছেলে ইফতিজিং করে ছেলে মদ খায় ছেলে ইয়াবাকুর তারপরেও হাজি সাহেব কয় আমার পোলা আমার পোলা আমার ছেলে আছে না নাই বলেন আছে না নাই বন্দেগান কোরআন থেকে জেনে নেবেন ঠিকানা দিয়ে বলছি ঘরে যা মিলাবেন আল কোরআন আল করিমের বারো নাম্বার পারা এগারো নাম্বার সোরা সোরাতুল হুদ সোরাতুল হুদ সোরাতুল হুদ কত নাম্বার সোরা এগারো নাম্বার সোরা বারো নাম্বার পারা ওই তে আল্লাহ তালা একজন বাবা আর তার সন্তানের গল্প শুনিয়েছেন কে জোরে আল্লাহ হুদের মধ্যে তারই একজন নবী তারই একজন রসুল নাম হল নূ নাম কি সালাম আমাদের থেকে আজকে থেকে হাজার হাজার বছর আগে হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন জানেন তো সালাম সালাম তার চার পুত্র ছিল সালামের চারজন পুত্র ছিল একজনের নাম ছিল সাম দুই নাম্বার নাম ছিল হাম তিন নাম্বার নাম ছিল ইয়াফিস সাম হাম আর তিনজন চতুর্থ এর নাম ছিল ইয়াম অনেকে বলেন কেনান অনেকে বলেন কেনান কেনান ইয়াম বা কেনান এর চার পুত্র ছিল নুয়ালি সালামের। তিনজন ঈমান এনেছে একজন ঈমান আনে আনে আপনারা জানেন নো আলিহিসসালমের সময়ে মহাপ্লাবণ্ড হয়েছিল টিনোভিটিক নো আলিহিসাললাম তিনি কোথায় এসেছিলেন নো আলিহিসাললাম বর্তমান ইরাক বর্তমান ইরাকের মসুল মসুল নামে একটা শহর আছে আপনারা দেখবেন টেলিভিশনে মাঝে মাঝে নিউজে দেখায় মসুল শহর ইরাকের মসুল শহরে নু আলিহাল বসবাস করতেন কন্যা ইসালাম সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিলেন আল্লাহর দিকে দাওয়াত দিলেন সাড়ে নয়শো বছর দাওয়াদ্দার পরে আল্লাহ তালা তার প্রতিওহী করলেন আল্লাহ তালা বললেন সোরাইহুদের সাতত্রিশ নাম্বার আয়া তালকেরিমা রবুল আলামিন বললেন ওয়াউ হেয়া ইলাক নোহেন আন্নু লাইও মেনা ইল্লামান আল্লাহ ওহি করলেন অনু সাড়ে নয়শ বছরে তোমার প্রতি যারা ইমান এনেছে এরা ছাড়া নতুন করে আর কেউ ইমান আনবে আনবে না প্রশ্ন করতে পারেন কয়জন ইমান আনছিল অনেকগুলো হাদিস একত্রিত করলে এইটা বুঝা যায় ইবনে বলেছেন মাত্র চল্লিশ জন পুরুষ চল্লিশ জন নারী চল্লিশ জন পুরুষ চল্লিশ জন নারী কয়জন কয়জন আশি জন মাত্র আশি জন ইমান এনেছিল শুধু তাই না নুয়ালিহিসের স্ত্রী তিনিও ইমান আনেন নাই তবে ইবনে ইবনেকেশির বলেছেন বন্যার সময়ে তার স্ত্রীর কথা কোরআনে আল্লাহ বলেন নাই বুঝা যায় বন্যা হওয়ার আগে তার স্ত্রী মরে গিয়েছিলেন তাই তার তিন পুত্র আর মোট চল্লিশ জন নারী আর পুরুষ তাদেরকে নিয়ে নৌকায় তিনি উঠেছিলেন আর নৌকায় যারা উঠেছিল তারাই বেঁচে ছিল বাকি সব বাকি সব ধ্বংস হয়ে গিয়েছে বন্ধুগান গল্প লম্বা গল্প আপনারা অনেক আজে শুনেছেন কিন্তু আমি যে দলিলটা দিতে চাই ওই দলিলের দিকে আগাই কারণ রাত অলরেডি পনে বারোটা বেজে গেছে আল্লাহ তাআলা বললেন নোয়াল সালাম ইমানদার নারী পুরুষকে নৌকায় আরোহণ করতে বললেন বললেন অকালা ইহা বিস্মিলা ইন্ নৌকায় উঠলে কোন দোয়া পড়তে হয় বলেন বিসমিল্লাহি মাগরিহা ওয়া মুরসা ইননা রাব্বি লাগফুর রহিম নওয়ালি সালাম বললেন ও ইমানদার নারী পুরুষরা উঠক নৌকায় উঠক কার নামে কার নামে আল্লাহ তালার নামে আল্লাহর নামে উঠো আর জেনে রাখবা আল্লাহর নামে নৌকার গতি আল্লাহর নামে নৌকার স্থিতি কুনাসমানাল্লাহ নৌকায় তার আরওয়ান করলেন রব্বুল আলামিন বললেন ওয়াহিয়া তাজরী বিহিম ফি মাউজিন কাল সালাম তার ইমানদার 80 জন উম্মত প্রত্যেক প্রাণী জোড়ায় জোড়ায় নৌকায় উঠেছে নৌকা পানির মধ্যে ভাসছে আর পানির মধ্যে ঢেউ আছে আল্লাহ বললেন ঢেউ হলো পর্বতের মতো কিসের মতো পর্বতের মতো ঢেউ আমাদের সময়ে অনেকে বিশ্বাস করতে চায় না তবে আপনারা শুনেছেন ইন্দোনেশিয়াতে সুনামি হয়েছিল কি হয়েছিল নাম শুনছেন সুনামি মানে গভীর সমুদ্রের ভিতরে ভূমিকম্প হয়েছে সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্রের পানির ঢেউ ফুট কত ফুট উঁচা তিরিশ ফুট মানে কয় হাত বিশ হাত ঢেউ কয় হাত উঁচা হয়েছে বিষ হাত উঁচা হয়ে পানির ঢেউ এসে আশ্রে পড়েছে ইন্দোনেশিয়াতে ইতিহাস সাক্ষী হয়ে আছে মানুষ মরেছে একটা কিচ্ছু হয় নাই। আল্লাহ বলবেন না জুড়ে বলেন সুহান আল্লাহ আচই প্রদেশে বিশাল বিন্ডিল ভেঙ্গে ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু সমুদ্রের তীরে একটি মসজিদ যেমন আল্লাহ নিজ হাতে ধরে বাঁচায় রেখেছেন কন্যা আল্লাহ রাখ পারে ঢেউ পর্বতের মতো ঢেউ সালাম বাবা তো বাবা বাবা তিন পুত্র নৌকা আছে এক একটা নৌকায় উঠে এর নাম কি বলেন নাম কি নোয়ালি ইসালাম বাবা হওয়ার কারণে আমাদের সমাজে বাবারাও টেন্ডার বাস ছেলে ইয়াবাকুর ছেলে মতকুর ছেলে সুতকুর ছেলে ঘুসকুর ছেলে কয় আমার ছেলে শুনেন নোয়ালি ইসালাম নিয়ম বাবা তো বাবা তাই ছেলেকে ডাকলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত হূদের 42 নাম্বার আয়াত ঘরে जाया মিলায়া দেখবেন কত নাম্বার আয়াত 42 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বললেন ওয়ানাদা নূহ ইবনেহ নূহ তার পুত্রকে ডেকে বললেন ইয়া বুনাইয়া ওয়াকানাফি মাযালিম ছিল ছেলেটা পানির মধ্যে বন্যার মধ্যে এই বন্যার পানির মধ্যে নৌকায় ওঠে নাই বললেন ইয়া বুনাইয়া ওয়ামার আমার কলিজার টুকরা সন্তান ইরকাব মানা আমাদের সাথে নৌকায় ওঠো ওয়ালা তাকুন মাল তুমি কাফেরদের সঙ্গী হয়েও হয়েও বাবা পুত্রকে ডাকলেন এবার শুনেন পুত্র কি কয় পুত্র বলে কলা সাউি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা ও বাবা আমি ওই বিশাল পর্বতে উঠব পর্বত আমারে বন্যা থেকে পানি থেকে ডুবা থেকে বাঁচায়া পুত্র এতটুকুন বলেছে আল্লাহ জানাইয়া দিলেন ওই মুহূর্তে পিতার পুত্রের মাসকানে পর্বতের মতো বিশাল একটা ঢেউ এসে বাড়ি মারল বাবার নৌকা দূরে চলে গেল। আর পুত্র ঢেউয়ের নিচে ঢেউয়ের নিচে ডুবে গেল কেনান কি হলো ডুবে গেল এবার শুনেন বাবা তো বাবা আল্লাহ আমাদের জন্য শিক্ষণীয় করে তুলে ধরেছেন পঁয়তাল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বললেন فقال رب إن بني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين الله تعالى بل نو السلام بابا هو بابا কারণে বাবার ভালোবাসা বাবার স্নেহ বাবার কলিজা থেকে ওই কাফের ছেলের আল্লাহ দরবারে সুপারিশ করতে চাইলেন সুপারিশ করার আগে দোয়া করার আগে ভূমিকায় বললেন আল্লাহ নিশ্চয় আমার পুত্র আমার নসল থেকে আমার মেরুদণ্ড থেকে আমার ঔরস থেকে আমার স্ত্রীর গর্ব থেকে আমার থেকে জন্ম নেয়া পুত্রটা আমার পরিবারের অংশ তোমার ওয়াদাটা সত্য আর তুমি তো কবি সুক্ষ বিচারক এবার নুহের কথা আল্লাহ শুনে রব্বুল আলমিন জবাব দিয়ে দিলেন কেমত পর্যন্ত সকল মা বাবার জন্যে শিক্ষণীয় করে হাজার হাজার বছর আগের বাস্তব ঘটনা কোরআনে তুলে ধরলেন রব্বুল আলমিন বললেন আল্লাহ বললেন আমালুন গাইয় بل الله اكبر, أكبر. جدار كربلا الله, الله اكبر الله تعالى پرن، پرن. يا نوح انه ليس من اهلك انه عمل غير صالح فلا تسالني ما ليس لك به আলমন্ড ইন্নি আইজোখা আন্তঃকোণ মিনাল জাহিলি বলে না ল চিৎকার করে বলে না সকল মা বাবার এই হাত শোনা উচিত সকল মা বাবার শোনা উচিত হা মা বাবা হয়ে মরে গেলাম সন্তানটা যদি সালে হয় অটু অটু সব লাগতে থাকবে আর যদি না হয় তাইলে জন্ম দিলেও সে হতে পারে কার কথা আল্লাহ হাজার হাজার বছর আগে সালাম তাকে ড্রেস করে বলেছেন কোরআন আল করিমে তুলে ধরেছেন আল্লাহ তালা আমাদেরকেও যেন বলছেন নু সালামকে অ্যাড্রেসের মাধ্যমে বলেছেন ইয়ানু হো হে নু ইন্নহুলে সামিন আহ লেক তোমার ঔরসজাত পুত্র তোমার বংশধর না তোমার পরিবারের সদস্য সদস্য না ইয়া দিয়ে একটি বিরাট শরীয়তের হুকুম প্রতিষ্ঠিত হয়েছে বলতে পারেন এটা কি এটা হলো যদি কেউ না হয় পিতার পুত্র সে মিরাস পাবে মিরাস পাবে সলেহ মানে নেক পরায়ণ যদি না হয় সৎ কর্ম পরায়ণ যদি না হয় বরং উলটুটা যদি হয় অর্থাৎ সত্য স্বীকারী জেনে শুনে সত্যকে অবজ্ঞা করে কুফুরি করে শুধু তাই না মোরতাদ হয়ে গিয়েছে তাহলে বাবার মিরাস পাবে পাবে কারণ সে বাবার সন্তান হওয়ারই দাবি করতে পরিবার ভুক্ত হতে পারে পুত্রকে আল্লাহ বলছেন সে তোমার অং পরিবারের অন্তর্ভুক্ত নয় শুধু তাই না আরেকটা সরি হুকুম হল কোরআন আমাদের শিকায় এ আয়াত শিকায় কেবল জন্ম নিলেই বংশধর হয় না বংশধর আরেক পন্থায় হতে পারে এর নাম বিশ্বাস এর নাম এর এর নাম নাম যেমন মুহাম্মাদুর সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমরা তার প্রতি দুরুদ পড়ি পরিনা না আমরা দুরুদ দেবরা আমরা যে নামাজের দুরুদ পড়লাম আল্লাহ আলা সাল্লা ওয়া আলা আলী আলী মুহাম্মাদ ও আল্লাহ তুমি তোমার রহমত বরকত আর শান্তি বর্ষন করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম এবং তার পরিবার বর্গের উপরে বিশ্ব নবীর আপন রক্ত সম্পর্কীয় আবু আহাব আপন চাচা কিন্তু আমরা কি আবুল লাহাবের উপর দূরত পড়ি বলেন পরি পরি আবুল আহাব নবীজির আপন চাচা হওয়া সত্ত্বেও দাদার ছেলে হওয়া নবীজির আব্বার আপন ভাই হওয়া সত্ত্বেও আবুল আহাব নবীজির বংশধর বংশধর নয় কোরআনের সৌরাতুল আহাব আল্লাহ নাজিল করেছেন কোরআন যে সত্য সুরায় লাহাব এর দলিল সুরায় লাহাব এর দুই দিক থেকে দলিল একটা হল আবুল আহাব বেঁচে থাকা অবস্থায় লাহাব তু আহাব নাজিল আবুল আহাব নাই, কোরআন যে সত্য আবুল ইমান ইমানটা এর প্রমাণ ঠিক না বে ঠিক সুরায় পারেন আপনারা أمر شاطئ، بسم الله الرحمن الرحيم {تبّت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى. নারং যাতা লাহাব বিউ আমরাতো হাম্মা লা তালহাব ফি জিদাহ হাবলুম মিম মাসা সূরা লাহাব নাজিল হয়েছে আবু লাহাবের জীবদ্দশায় কুরআন আল্লাহর কালাম এটা একটা প্রমাণ এই নবীজি তার আপন চাচার বিরুদ্ধে ভবিষ্যৎ সংবাদ জানিয়েছেন আল্লাহর কালাম না হলে নবীজি এমনটা বলতেন বলতেন কার কালাম জোরে বলেন কার কালাম হা সুরাব আমাদেরকে যে প্রমাণ করে রক্ত রক্তের সম্পর্ক হলেই বংশধর হয় না শুধু তাই না সুরাই হুদের এই আয়াত আল কেরিমা আমাদের সামনে আল্লাহ তালা তুলে ধরলেন একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বললেন নুহকে হে নুহ তোমার পুত্র তোমার থেকে জন্ম নিয়েছে তবে সে তোমার উত্তরাধিকারী না সে তোমার বংশধর না সে তোমার পরিবার ভুক্ত তার মানে একটা প্রশ্ন জাগে যদি বাবার সাথে পুত্রেরও আমল ভালো না থাকলে সম্পর্ক কাটাপ হয়ে যায় তাইলে একটা জিনিসের দ্বারা সম্পর্ক হয় যে সম্পর্ক চিরস্থায়ী যা কখনো ছিঁড়ে যায় না এর নাম ইমান এর নাম জোরে বলেন এর নাম এর নাম যাদের ইমান আছে যেমন দেখুন আমরা নবীজি পৃথিবী থেকে বিদায় নেয়ার প্রায় সাড়ে চোদ্দশ বছর পরে পৃথিবীতে এসেছি আমরা ইমান আনি মুহাম্মাদুর রসুল্লাহ জোরে বলেন সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে আত্মা দিয়ে ভালোবাসি ঠিক না বেঠিক জীবন দিয়ে ভালোবাসি আমরা তার প্রতি দুরূদ পড়ি আমরা তার আদেশ পালন করি তার সুন্নাহ মেনে চলি তার আনুগত্য করি কিন্তু আমরা নবীজিকে দেখি দেখি নাই তবে আমাদের সাথে নবীজির সম্পর্ক কি তাহলে এই আয়াত থেকে শরীয়তের দলিল আমরা যারা কিয়ামত পর্যন্ত নবীকে না দেখে বিশ্বাস করব ঈমান আনব আমরাই নবীর বংশধর বলেন না আলহামদুলিল্লাহ চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ আয়াত বলে আমল ভালো না হলে জন্ম নিলেও পিতা পুত্রের সম্পর্ক চিরন্তন হয় না কিন্তু ইমান থাকলে সাড়ে চোদ্দশো বছর আগের বিশ্ব নবীর সাথেও আমাদের সম্পর্ক আছে না নাই বলেন আছে না নাই আমরা সবাই নবীর উত্তরাধিকারী আমরা নবীজির বংশধর চিল্লায় বলেন আমিন চিৎকার করে বলেন আমিন তাহলে ইমান আর ভালো কাজের দ্বারা নবীজির সাথে সম্পর্ক তৈরি হয় আর ইমান আর ভালো কাজ না থাকলে বাবা পুত্রের সম্পর্ক থাকে না আল্লাহ সূরা হুদ বারো নাম্বার পারা এগারো নাম্বার সোরা এর বিয়াল্লিশ নাম্বার আয়াত নুয়ালি ইসালামকে বললেন অনু তুমি তোমার পুত্রের ব্যাপারে আমার কাছে সুপারিশ করো না কারণ সে তোমার পরিবারের বুক্তই না কার কথা আমি অনুবাদ করছি নিজে বাড়িতে যায়া মিলায়া দেখবেন রাজি আছেন আল্লাহ তালা নুয়ালি ইসালামকে কঠোর ভাষায় সতর্ক করে দিয়ে বললেন ফলা তা সালনি মালাই সালাকাবিহি আইল অনুখ তোমার যেভাবে জ্ঞান নাই আমার কাছে ওই ব্যাপারে কথা বলো না এটা কি কাফের পুত্রের ব্যাপারে আমার কাছে দোয়া করবা করবা না আল্লাহ তালা বললেন ইন্নি আইজুক অনুখ আমি তোমাকে ওয়াজ করছি আন দেখুন আমি নাহলে আমি যদি ওয়াজ না করি তুমি জাহেল হয়ে যাবা কারণ কাফের পুত্র আমল ভালো নয় সলেহ না সলেহ না এমন পুত্রকে পুত্র বলা দোয়া করলে তুমি জাহেল হয়ে যাবা কার কথা কার কথা এবার ওয়াজ বাংলাদেশে অনেক হাজি সাহেব আসলে জাহেল অনেক নামাজি জাহেল অনেক অমুক তমুক জাহেল কারণ পুত্র তার অসভ্য পুত্র তার বেতমিজ পুত্র ঘুষকুর পুত্র সুৎকুর তবুও কয় আমার ছেলে আমার ছেলে আপনাদের এলাকায় মনে হয় মনে হয় নাই আল্লাহর আজকের ওয়াজ শিখে শুনে দলিল পে প্রমাণ নিয়ে আমরা সবাই শপথ নেব আল্লাহ তাআলার কাছে দোয়া করব আমাদের সন্তানগুলো হোক সালেহ হোক নেক্কার বলে আমিন আর জুড়ে বলেন আমিন আর ওজরে বলেন আমিন পুত্র নেককার বানাতে হবে মেয়েও নেককার বানাতে হবে আপনি একা নামাজি একা হাজি সাহেব একা একা হস করেন প্রথম কাতারে নামাজ পড়েন আপনার মেয়েটা বেপর্দা ঘুরে বেড়ায় আপনার ছেলেটা খায় মদ খায় ঘুষ খায় সুদ খায় আর আপনি একা একা নামাজি রোজাদার আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন পারবেন না না কারণ আমও গেল সালাও গেল আমও গেল সালাও গেল নিজে নামাজ পড়লেন রোজা রাখলেন মেয়েটা পর্দা করে না ছেলেটাকে সালেহ বানাতে পারলেন না নবীজি বললেন দাইউস কোনদিন জান্নাতে যাবে দাইউস জান্নাতে যাবে না সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন দাইউস কি নবীজি বললেন দাইউস ওই ব্যক্তির নাম যে নিজে নিজে নামাজ রোজা হজ যাকাত করে অতসো তার অধীনস্থ তার কর্তৃত্বের অধীনে সে যাদের লালন পালন করে এরা ভালো না পর্দা করে না নামাজ পড়ে না রোজা রাখে না নেককার না তাইলে ওই ব্যক্তির নাম হলো নাম হলো জুড়ে বলেন নাম কি আজকের বাংলাদেশে অনেক মা বাবা এই জন্যে ধরা খাবে দায়ুস হয়ে ধরা খাবে আর মরার আগে ছেলেটাকে মেয়েটাকে নাতি নাতকুকে সালেহ বানাতে পারে নাই ও টু বন্ধ হয়ে গেল তাই বন্ধু আসুন নিজেরা ভালো রাজি রাজি আছেন আছেন জেনে রাখবেন সন্তানটা ভালো হয়ে আকাশ থেকে পড়বে না আপনাকে আমাকে ভালো বানাতে আপনাকে আমাকে ভালো বানাতে হবে না হবে না আপনি ভালো সন্তান ভালো মা বাবা ভালো সন্তান ভালো মা বাবা খারাপ সন্তান খারাপ আসুন না তাই আমরা সবাই মরে যাব। কেউই বেঁচে না সবাইকেই মরতে হবে নিজের আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না পারবে বোনাস আমল দিয়ে কি দিয়ে কি আমল দিয়ে বোনাস আমল দিয়ে আর বুনাস আমল পাওয়া যায় সন্তান যদি সালে হয় সন্তান যদি সালে আল্লাহ কুরানে শব্দটা বললেন নবীজিও শব্দটা বললেন সালেহ মানে সৎ কর্ম পরায়ণ নেক কাজ করে ভালো কাজ করে এমন সন্তান পৃথিবীতে থাকলে ময়রা গিয়াও লাভ আছে আছে না নাই তাই কবরে যারা আছে এদের যাদের সালে সন্তান আছে এরা হাসে এরা তৃপ্তিতে আর যারা নিজে অনেক ভালো কাজ করেছে কিন্তু আমল থাকা সত্ত্বেও কবরে কবরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় ধরা খাবে শুধু তাই না কোরআনে কেরিমে তালা বলেছেন কঠিন একটা কথা তিনি যদি কোরআন আল করিমে না বলতেন আমরা কেউ বলতে পারতাম না এটা হলো যে মা বাবা ছেলে মেয়েকে কোরআন শিখায় না নামাজ শিখায় না ভালো কাজ শিখায় না সালেহ বানায় না বরং ছেলে সুদ খায় ঘুষ খায় টেন্ডারবাজি করে ইফটিজিং করে মানুষের জমি দখল করে আইল ঠেলায় নেতাগিরি করে খেতাগিরি করে আছে নাকি আল্লাহ বললেন হিসাবের দিনে হিসাব হয়ে যাওয়ার পরে ওই অসভ্য ছেলেটা অসভ্য মেয়েটা আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে বলবে রব্বানাম আরিনা আল্লাহ জাইনি অবাল্লা নামিওয়াল ওয়াল্লাহ তালাব আমার সামনে আনব আমি দেখতে চাই ওই মানবার দানবকে আমার মা বাবা যারা আমার উপরে কর্তৃত্ব ছিল তারা যারা আমাকে বিভ্রান্ত করেছে ভালো পথে আদেশ করে নাই নামাজ পড়তে বলে নাই ফজরে ডাকে নাই ঘুষ ছাড়তে বলে নাই সুদ ছাড়তে বলে নাই পর্দা করতে বলে নাই ও আল্লাহ তাদেরকে আনো আমি আজকে তাদেরকে দেখব না জাল হুমা কদামিনা এদেরকে আমার পায়ের তলে আমার পায়ের তলে রাখবো কার কথা জোরে বলেন কার কথা তাই সাধু শব্দ যে ছেলেকে আমার পুত বয়া ডাকো আর বেনামাজি যে মেয়েকে আমার মেয়ে বলে ডাকো অতর্শ বেপর দায় তুমি কেমতের দিনে তুমি নামাজি রোজাদার তোমাকে তার পায়ের নিচে বলছে না জাল তাহতা আকদামিনা মিনাল আসফালিন আমি যদি ভুল বলি আমার ভাইয়েরা আলে মোলামা আসে কোরআনে আল্লাহ তালা অগ্রিম বলে দিয়েছেন তাই বন্ধু আমাদের প্রত্যেকের উচিত সন্তানকে সালেহ বানানো নেক পরায়ণ বানানো রাজি আছেন চেষ্টা করবেন চেষ্টা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের সন্তানকে সালেহ বানিয়ে দাও নিজেও কাজ করবেন নামাজের আদেশ করবেন রোজার আদেশ করবেন ভালো কাজার আদেশ করবেন দাড়ি রাখতে আদেশ করবেন টাক্টুর উপরে পায় জামা পড়তে আদেশ করবেন ইসলামের বিধিবিধান মেনে চলতে ছেলে মেয়ে সবাইকে আদেশ করবেন যাতে তারা হয় সালে আর সাল সন্তান হলে ময়রা গিয়া কবরে ঘুমাইয়াও আরাম আসে না নাই আজকের মাহফিল থেকে আমরা এটা শিখে বাড়ি যেতে চাই আমরা মরবো